ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো তেঁতুলের আচার তো ভিউয়ার্স আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথমত আমি তেঁতুল তেঁতুলে খোসা শুদ্ধ আমি তেঁতুলগুলোকে ধুয়ে রেখেছিলাম এখন খোসা ছাড়িয়ে নেব তেঁতুলের এভাবে আমি পাকা তেঁতুল নিয়েছিলাম তো খোসাচারি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি তেঁতুলগুলোকে তো এটাকে আমি হালকা একটু একটু জল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। এভাবে হাত দিয়ে মথে নেব। নথে নেওয়ার পর তো আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখানে পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা আর জিরে ভেজে নেব ভেজে এটাকে আমি গুঁড়া করে নেব হালকা ভেজে নেব লঙ্কাগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব তো আমি এখানে দিয়ে দেব লাল তেল তেলটা দিয়ে এখানে দেব শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ আর বেশিও দিতে পারেন তো এখানে আমি জিরে দিয়ে দেব এক চা চামচ জিরে দিয়ে দেব তো মথে রাখা তেঁতুলগুলো জিরেগুলো ভাজা হয়ে আসলে তখন মথে রাখা তেঁতুলগুলি দিয়ে দেব তো প্রথমত আমি আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম আছে এখন আমি এটাকে নাড়িয়ে নেব যে যার স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবে তো এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব তো আমি ফ্লেমটা রেখেছি মিডিয়াম আছে তো এখন এর মধ্যে দিয়ে দেবে চিনি পরিমাণ অনুযায়ী চিনি দিয়েছি প্রথমত একটু একটু করে চিনি দেবেন কয়েক মিনিট পর পর তাহলে আচারটাতে কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে তো এভাবে আমি মিডিয়াম আছে এটাকে আচারটাকে আমি শুকিয়ে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব আমি মরিচাটের বেঁচে রেখেছিলেন ওগুলো দিয়ে দিয়েছে মিডিয়াম আছে এটাকে আমি এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব দেখো আচারের কালারটা চলে এসেছে তো ভিউয়ার্স তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না বাড়িতে তোমরা এটা একবার ট্রাই করে দেখবে এখন আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে আসলে আমি একটা কাচের বউমে রেখে দেব এটাকে দেখুন আচারের কালারটা খুব সুন্দর হয়েছে